আসসালামু আলাইকুম সম্মানিত সকল ফ্রেন্ডস এবং আমার সাথে থাকা যুক্ত সকল প্রবাসী ভাই বন্ধুদের এবং স্বদেশ বাংলাদেশের সকল মানুষদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি সফট টেকনোলজি, ফেনী। আমার মূলত আমি একজন প্রবাসী, তো প্রবাস থেকে আজকে দীর্ঘ প্রায় 10-12 বছর পরে বাংলাদেশে, আজকে 10-12 বছরে বাংলাদেশে ব্যবসায়িক কাজে জড়িত। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আশা করি আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন। হয়তো এখানে আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন, যে অনেকজনের উপকার আসতে পারে। বিশেষ করে যেহেতু দাগনভূঞা থানার ম্যাক্সিমাম মানুষ প্রবাসে বসবাস করেন, তো প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট বা বাংলাদেশে যে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং কি সেটা বাংলাদেশ হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি বা ধারণা সেটা বাংলাদেশ বাংলাদেশেরই আছে। কারণ আমরা বাংলাদেশের জনবহুল দেশের এক মানুষ, যে আমরা সমাধান করার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করি, হয়তো ভালো হোক খারাপ হোক সেটা আমাদের একটা ডিসিশন চলে আসবে। কিন্তু বিশেষ করে আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাইরের কান্ট্রিতে আছেন, বিশেষ করে আমি নিজে যখন 10-12 বছর পর্যন্ত দুবাইতে ছিলাম, দুবাইয়ের আইন কানুন বা দুবাইয়ের যে সিস্টেম, মিডল ইস্ট বলতে দুবাই শুধু দুবাই না, কুয়েত কিংবা বাহরাইন কিংবা সৌদি আরব কিংবা আরও যেসব কান্ট্রি আছে, এইসব কান্ট্রিগুলোতে কখনো আন্দোলন শব্দটা কিন্তু হয় না। বিশেষ করে আপনি কোনো মিছিল মিটিং করতে পারবেন না, সেটা আমরা সবাই অবগত আছি। তো আমাদের যেসব ভাই, যারা আমি বলবো এদেরকে ভাই না, এরা কুলাঙ্কার বলতে হবে, যে বেশ কয়েকজন মানুষ গত কয়েকদিন আগে, গত 3-4 দিন আগে, যেটা দুবাইতে একটা আন্দোলন করছিল, যে বাংলাদেশের কোটা বিরোধী যে আন্দোলনটি চলতেছে বাংলাদেশে, সেই কোটার বিষয় নিয়ে ওইখানে যারা বাংলাদেশকে একটা ভালো অবস্থান আপনারা নিতে চাইছিলেন, কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের সকল প্রবাসীদের বদনাম এবং কি সারা বাংলাদেশের যে অবস্থান আপনারা নিয়ে গেছেন। তো আমি মনে করি যে দুবাই সরকার ওদেরকে, 6 জনকে তো শুনলাম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং কি বাকি 54 জনকে বিভিন্ন সাজা দিয়েছে। তো আমার মতে বাংলাদেশের সকল আম জনতা এবং কি সাধারণ মানুষ কিংবা বাংলাদেশ সরকার হইতে শুরু করে সবাই, এরা যদি কখনো বাংলাদেশে আসে, এদেরকে জীবিত রাখার কোনো যুক্তি নেই। কারণ এদের কারণে আমাদের মতো যারা প্রবাসী কিংবা অনেক বাংলাদেশি সকল মানুষের গায়ে একটা কলঙ্ক দাগ দিয়েছে। কারণ আজকে যে প্রবাসীদের জন্য যে দুবাই সরকার ভিসা বন্ধ করে দিয়েছে, এটা কি কি কারণ? হ্যাঁ, আপনারা যদি এখন এটাকে উদাহরণ নেন যে অন্য অন্য কান্ট্রি বা আরও আগেও এগুলা বন্ধ করে দিয়েছে, আসলে আমরা কতটুকু ভালো কতটুকু খারাপ একটু বিবেচনা করে দেখেন। যে আমাদের এই মানুষগুলা, যে আমরা প্রবাসীরা যুদ্ধ করে মাথার ঘাম ফাঁয়ে ফেলে এই বাংলাদেশের জন্য 10 লক্ষ বা 20 লক্ষ মানুষ দুবাইয়ের মতো জায়গাতে প্রবাসী বসবাস করে, তাহলে হাতে গোনা 100-200 জন মানুষ এই কাজটা করার তো কোনো প্রশ্নই ছিল না। কারণ এরা হচ্ছে আমাদের দেশের একটা বিশাল ভাইরাস, এবং কি আমরা যদি রাজাকারও বলি, আমি মনে করি এরাই দেশ বিরোধীতা এবং কি দেশদ্রোহী। কারণ এদের কারণে আজকে বাংলার মাটি থেকে কোনো মানুষ দুবাইতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, প্লাস যারা দুবাইতে আছেন তারাও বিভিন্ন বিভিন্ন প্রবলেমে পড়বেন। কারণ এর আগেও আমরা অনেক কিছু দেখেছি, যেমন আমরা কুয়েতে দেখেছিলাম 4 জন মানুষকে যখন কুয়েতে এইভাবে মারামারি করে রাজনৈতিক বিষয় নিয়ে, তখন কুয়েত সরকারও অনেক কাহিনী হয়েছিল, সেটা আজ থেকে 4-5 বছর আগে। তো আজকের এই দিনে এই মানুষগুলো তো আমাদের সাথে এটা করা উচিত হয়নি। তো আমি মনে করি আমাদের দাগনভূঞা মানুষ যারা প্রবাসে আছেন, বিভিন্ন কান্ট্রিতে আছেন, আপনারা আপনাদের মতো করে জীবনযাপন করেন, আপনাদেরকে আমরা এতটুকু বা আমাকেও যারা আমরা যখন প্রবাসী পরিচয় দিই, যেমন আমাদের দাগনভূঞা প্রবাসী ফোরাম থেকে শুরু করে অনেকগুলো ফোরাম আছে, সবাই কিন্তু সবাইকে আমরা ভালোবাসি এবং কি সবাই সবাইকে রেসপেক্ট করি। কারণ এই প্রবাসীদের আয়ের মাধ্যমে আজকে বাংলাদেশ সচলিত একটি বাংলাদেশ এবং কি দীর্ঘায়িত একটি বাংলাদেশ হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সব কাজে কিন্তু প্রবাসীদের হাত, কিন্তু কিছু কিছু প্রবাসীদের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। তো আমি সেই সকল প্রবাসীদেরকে আন্তরিকভাবে ঘৃণা করি, যারা আমাদের দেশকে খারাপ অবস্থা নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে, বা যারা এইসবগুলো জেনে শুনে আইন কানুন জেনে বুঝে এইসবগুলো করে, তাদেরকে কখনো মাপ দেওয়া উচিত না, এটা আমার মতে।
আর আমাদের সকল ভাই যারা দাগুঙ্গিয়া প্রবাসী আছেন, কিংবা আমার আত্মীয় স্বজন, কিংবা আশেপাশের মানুষ আছেন, সবাই নিজেকে নিজে আপনারা সতর্ক অবলম্বন করবেন। বাংলাদেশের পক্ষ বিপক্ষ বা কোনো কিছুর আপনারা পক্ষ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা আমাদের ফ্যামিলিকে ভালোবাসেন, আপনারা আপনাদের মতো ইনকাম করবেন, আপনারা আপনাদের মতো জীবনযাপন করবেন, আপনাদেরকে সারা জীবন আমরা মাথায় তুলে যে স্নেহ করা সেটা আমরা করব। তো এখানে কে কি বলছে সেটা আমাদের শোনারও দরকার নেই, জানারও দরকার নেই। আপনারা এমন কিছু ডিসিশন নিয়ে না যে আজকে যারা এই যে 119 জন নাকি কতজন শুনলাম যে কাহিনীটা করছে, এই কাহিনীর সাথে আপনারা জড়িত হন, নিজের জায়গায় নিজে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।